একটি অনলাইন গেমে প্রচারণায় অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সৌদি আরবের মক্কা নগরীর প্রবীত গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শেখ আদেল আল কালবানি। গালফ নিউজ বলছে, ফিল্ড কমব্যাট নামের একটি গেমের প্রমোশনাল ভিডিওতে দেখা যায় তাকে। এ সময় তার পরনে ছিল সামরিক ইউনিফর্ম, পেছনে ছিলেন অন্যান্য তারকারা। অনলাইনে গেমের ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় তুমুল বিতর্ক। গেমটির নতুন সিজনের শুরু উপলক্ষে এই ভিডিওটি বানানো হয়েছে। পোস্ট করার পর থেকে ভিডিওটি 5 মিলিয়নেরও বেশি দেখা হয়েছে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল শেখ টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন। এরপর থেকেই বিতর্কের শুরু। বিতর্কের কারণ হলো, এই ভিডিওতে যিনি আছেন তিনি সাধারণ কেউ নন। এই গেমের ভিডিওর মডেল হয়েছেন সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শায়খ আদেল আল কালবানি। এই ইমাম নিজেও ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শেয়ারের পর ক্যাপশনে রসিকতা করে লিখেছেন, আপনি কি মনে করেন আমি হলিউডে যেতে পারবো? কমেন্টে সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল শেখ লিখেছেন, হ্যাঁ প্রিয়, আমি মনে করি আপনি যে কোনো কিছুতেই এগিয়ে যাবেন। তবে অনেকে তার কঠোর সমালোচনা করেছেন। একজন লিখেছেন, এটা আল্লাহর নির্দেশ এবং নবীর দেখানো পথের বিরুদ্ধে। আরেকজন বলেন, ওনার মতো একজন রোল মডেলের এমন কাজ করাটা কি ঠিক হয়েছে? শায়খ আদিল আল কালবানি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা থেকে আগত একজন দরিদ্র অভিবাসীর পুত্র, যিনি 1950-এর দশকে সৌদি আরবে এসেছিলেন। তার বাবা সরকারি ক্লার্কের কাজ করতেন। পরিবারের আর্থিক অবস্থার কারণে আল কালবানি উচ্চ বিদ্যালয় শেষ করে সৌদি আরব এয়ারলাইন্সে চাকরি নিয়েছিলেন। সেখান থেকেই তিনি কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন ক্লাসে অংশগ্রহণ করেন। তার কণ্ঠে পবিত্র কোরআনের প্রাণ জোড়ানো তিলাওয়াতের ভিডিও ইউটিউবে মিলিয়ন মিলিয়ন বার দেখা হয়েছে।